गुड मॉर्निंग टू एवरीबॉडी। आज के जो टॉपिकटा निये आमरा आलोचना करब सेटा हलो सार्फेस गेज। तो सार्फेस गेज जिनिसटा कि एकटू बोले दी। सार्फेस गेज होच्छे एकटा मार्किंग टूल। सार्फेस गेज दिये आमरा मार्किंग करी। तो सार्फेस गेज आमरा विभिन्न काजे व्यवहार करते पारी। और सार्फेस गेज दिये आमरा जे मार्किंगगुलो करी से मार्किंगगुलो निये परे बोलछी। सार्फेस गेज साधारणत दो धरनेर हय़, একটা ফিক্স টাইপ, একটা ইউনিভার্সাল সার্ফেস গেজ। তো আজকে আসো আমরা ফিক্স টাইপ সার্ফেস গেজটা দেখে নিই। এখানে দেখো তোমাদের এখানে একটা সার্ফেস গেজ রাখা আছে। এই সার্ফেস গেজটা হলো ফিক্স টাইপ সার্ফেস গেজ। এইবার আসছি এই সার্ফেস গেজে কী কী পার্ট আছে। দেখো এখানে প্রথমেই একটা নিচে একটা বডি আছে, এটাকে বলা হয় বেস। এই যে গোলাকার একটা চাকার মতো একটা দেখছো একটা মেটেরিয়াল, এটা কাস্ট আয়রনের তৈরি, এটাকে বলা হচ্ছে বেস। এই বেসের ওপর যে টোটাল সার্ফেস গেজটা দাঁড়িয়ে থাকে। আর এই যে দণ্ডটা দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে স্পিন্ডল। এই স্পিন্ডলের ওপর আমাদের এইটা মুভ করতে পারে। এটা হলো স্নাগ। এই যে ইউ টাইপের যে এটা দেখতে পাচ্ছ বডিটা, এটা হচ্ছে স্নাগ। এই স্নাগ দিয়ে কী করা হয় না, এটাকে আপ অ্যান্ড ডাউন করা যায়, এটা স্নাগটা হোল্ড করে থাকে স্ক্রাইবারটাকে। এটা হলো অ্যাডজাস্টিং নাট। এই নাটটা দিয়ে আমরা এখানে স্ক্রাইবারটাকে অ্যাডজাস্ট করতে পারি। আর এটা হলো স্ক্রাইবার। এই দেখো এখানে একটা স্ক্রাইবার আছে, এটা একটা বেন্ড স্ক্রাইবার, এটা 90 ডিগ্রিতে বেন্ড করা আছে। এর দুই দিকেই পয়েন্টেড করা আছে, দুদিকেই এটা মার্কিং করা যায়। এবার দেখো এই সারফেস গেজ দিয়ে আমরা একটা জব কীভাবে মার্কিং করতে পারি। এখানে সাপোজ একটা জব রাখা আছে, এটা আমরা প্রথমে লুজ করে নেব। এটা কি করা যাবে না, ডেটাম লাইন, ধরো এখানে একটা ডেটাম লাইন আছে, ডেটাম লাইনের প্যারালাল একটা লাইন আমি এই জবের ওপর টানবো, তাহলে আমাকে সেইভাবে সার্ফেস গেজটাকে সেট করতে হবে, স্ক্রাইবারটাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে। ধরো এটাকে আমি এইখানে সেট করলাম, এই সেট হয়ে গেল। এরপর আমি যদি এটাকে মুভ করাই, একদিক থেকে একদিকে যদি মুভ করাই, তাহলে এইখানে আমি এরকমভাবে লাইন টানতে পারবো। সিমিলারলি আবার এই যে একটা ভার্টিক্যাল প্লেন জবের, এই ভার্টিক্যাল প্লেনের ওপর যদি আমি কোনো একটা প্যারালাল লাইন টানতে চাই, তখনও আমি এরকম প্যারালাল লাইন টানতে পারবো। এইভাবে একটা প্যারালাল লাইন আমি এখানে টানতে পারবো। এটাকে আরেকটু নামিয়ে নেবো আমরা। দেখো এইভাবে সার্ফেস গেজটাকে সরিয়ে এখানে একটা প্যারালাল লাইন আমরা টানতে পারছি। তাহলে এইটা গেল। আর একটা কি বিশেষ কাজ আমরা সার্ফেস গেজে করতে পারি, সার্ফেস গেজ দিয়ে লেদে যখন আমরা কোনো জব ফোর্সটাকে সেন্টারিং করব, যেটা সেলফ সেন্টার নয়, যে লেদে যে চাকটা আমাদের ফোর্জ চাক, সেখানে আমরা জবটাকে রেখে সার্ফেস গেজ দিয়ে সেট করতে পারবো কনসেন্ট্রিকভাবে, আমরা যাতে সেন্টার টু সেন্টার একদম ম্যাচ করে জবটা, সেই জন্য কনসেন্ট্রিক করার জন্য সার্ফেস গেজ ব্যবহার করতে পারবো। সার্ফেস গেজের তাহলে এই গেল ব্যবহার। এই হলো সার্ফেস গেজের পার্ট আর সার্ফেস গেজের কাজ। সার্ফেস গেজের কাজ তো মার্কিং করা, ডেটাম লাইনের সাপেক্ষে কোনো একটা প্যারালাল লাইন টানা, ভার্টিক্যাল প্লেনে প্যারালাল লাইন টানা, লেদের জবকে সেন্টারিং করা, এইগুলো হলো সার্ফেস গেজের কাজ। আজকে এই অবধি থাক, নেক্সট দিন আমরা অন্য লেসনে যাব। ওকে, থ্যাংক ইউ।